My dear students, how are you? I hope all of you are well. Today I will discuss for class 8 subject English second paper. Topic voice, active to passive, interrogative sentence, skill, listening and writing. Dear students, आज हमें आलोचना करब interrogative sentence एर active to passive. तार मानी एक टा interrogative sentence एर एक्टिव भयसटा के কিভাবে আমরা পেসিভ ভয়েসে রূপ দিতে পারি তা নিয়ে আজ আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ টু পেসিভ। এখানে দেখো কি বলছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে, তার মানে যখন একটা অ্যাক্টিভ ভয়েসকে আমি পেসিভ ভয়েসে রূপ দিতে যাব, তার মানে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের, আর সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি প্রথমেই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটাকে আমি অ্যাক্টিভ টু পেসিভ কিভাবে করব, সেই স্ট্রাকচারটা দেখো। প্রথমে কি পেসিভ অক্সিলারি, পেসিভ অক্সিলারি মানে কি, সেই প্রথমেই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলেই সেই অক্সিলারি ভার্বটাই যে আমি প্রথমে বসাই দেব তেমন কোনো কথা নেই। পেসিভ অক্সিলারি ভার্ব তার মানে কি, আমরা অ্যাক্টিভ টু পেসিভ করতে গেলে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু পেসিভ যে রুলগুলো আমি দেখিয়েছিলাম সেখানে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসার যে নিয়মগুলো আমি দেখিয়েছিলাম সেক্ষেত্রে তোমাদের মনে আছে কি না, তারপরে আমি আরেকটু মনে করে দিই। যেমন আমরা প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিন্তু তিনটা বিভাব বা অক্সিলারি ভার্ব নিয়ে আসছিলাম, সেটা কি অ্যাম ইজ আর, তাই না। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু পেসিভ যখন আমরা করবো তখন নিয়ে আসছিলাম দুইটা অক্সিলারি ভার্ব, একটা হলো ওয়াজ আর একটা হলো ওয়ার। আবার ফিউচার ইনডিফিনিট টেন্সের দুইটা নিয়ে আসছিলাম, একটা হলো শ্যাল বি উইল বি। তদ্রুপ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু তিনটা বিভার্ব নিয়ে আসছিলাম, একটা হলো অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তারপরে পাস্ট কন্টিনিউয়াসে আমরা দুটা নিয়ে আসছিলাম, একটা হলো ওয়াজ বিং, একটা হলো ওয়ার বিং। তারপর ফিউচার কন্টিনিউয়াসে আমরা দুটা নিয়ে আসছিলাম, সেটা কি শ্যাল বি বিং, উইল বি বিং। সেরকম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমরা দুটা বিভাগ অ্যাক্টিভ টু পেসিভ করার ক্ষেত্রে নিয়ে আসছিলাম, একটা হলো হ্যাভ বিন, একটা হলো হ্যাজ বিন। পাস্ট পারফেক্টে একটি নিয়ে আসছিলাম, সেটা হলো হ্যাড বিন। আর ফিউচার পারফেক্টে দুটা, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তাই তো। সেই পেসিভ অক্সিলারি ভার্বটাই আমরা এখানে প্রথম নিয়ে আসবো, বুঝতে পেরেছ। তারপর আমরা কী করবো, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, সেই আগের নিয়মে অবজেক্টটাকে আমরা কী করবো সাবজেক্টে রূপ দেবো। হ্যাঁ, এরপর কি বি বিন বিন, ক্ষেত্র বিশেষে, ক্ষেত্র বিশেষে মানে কি, ওই সেন্টেন্সটার মধ্যে যদি কোনো মডেল অক্সিলারি ভার্ব পাই সেক্ষেত্রে আমরা বি নিয়ে আসবো, আর কন্টিনিউয়াস টেন্সযুক্ত যে সেন্টেন্সগুলো আছে বা টেন্সগুলো আছে সেগুলো আমরা বিং নিয়ে আসবো, আর পারফেক্ট টেন্সের বেলায় আমরা বিন নিয়ে আসবো। আর যদি আমরা দেখি যে না মডেল অক্সিলারি ভার্ব নাই, সেটা কন্টিনিউয়াস টেন্সও না আবার পারফেক্টও না, তাহলে কিন্তু আমরা বি বিং আর বিনটা আনবো না। হ্যাঁ, আমরা তারপর কী করবো, ভিত্রি, ভিত্রি মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আদার ওয়ার্ডস যদি থাকে, তার মানে অন্যান্য যদি কোনো ওয়ার্ড থাকে সেটা আমরা দেখিয়ে লিখবো, না থাকলে আমরা লিখবো না। তারপর একটা প্রিপোজিশন কী আনবো, বাই। তারপর কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ওই যে সাবজেক্টটা আছে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু পেসিভ এর সেই আগের যে নিয়মটাই, আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা আমরা এখানে নিয়ে আসবো। তারপর যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু পেসিভ করছি, তো শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। যেমন এক্সাম্পলগুলো দেখো, আমরা কী করবো, প্রথম এক্সাম্পলটা দেখো, অ্যাক্টিভে কী আছে, ডু ইউ ইট, ডু ইউ লাইক হিম, ডু ইউ লাইক হিম। প্রথমে খেয়াল করবা যে এই বাক্যটা কী দিয়ে শুরু হলো, ডু, তাহলে খেয়াল করো তো ডুটা কোন টেন্সের বেলায় আমরা ব্যবহার করেছিলাম প্রশ্নের ক্ষেত্রে। আমরা জানি যে ডু আর ডাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় খেয়াল করবা অবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু এই পেসিভ অক্সিলারি ভার্বটা নিয়ে আসবা। তাহলে অবজেক্ট এখানে কী আছে, হিম, হিমের সাবজেক্ট কি হি, তো হিয়ের বেলায় আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা তিনটা ভার্ব, এম ইজ আর, না, তাহলে হিয়ের বেলায় অবশ্যই ইজ আসবে, তাকে হচ্ছে প্রথমে ইজটা চলে আসলো। এরপরে কি দেখো, এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাই না, তাহলে অবজেক্ট এখানে হিম, তাহলে হিমের সাবজেক্ট কি হি, এই যে হি নিয়ে আসলাম। তারপর কি ভিত্রি, এই যে ভিত্রি, ভিত্রিটা কি, তাহলে লাইকের ভিত্রি কি মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা কি লাইট। তারপর বাই, এই বাইটা নিয়ে আসলাম। তারপর কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ইউর অবজেক্ট, ইউই থাকলো।
দুই নম্বরটা দেখো একটা অ্যাক্টিভ ভয়েস কি, ডিড ইউ প্লে ফুটবল, ডিড, আমরা ডিডটা ব্যবহার করি কি প্রশ্নের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিন্তু দুইটা বিভাগ প্যাসিভ অক্সিলারি, একটা হলো ওয়াজ আর একটা হলো ওয়্যার। এখানে ক্ষেত্রে খেয়াল করো ফুটবল, ফুটবলটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে ওয়াজটা চলে আসলো। এরপর কি ফুটবলের সাবজেক্ট ফুটবলই থাকবে। এরপর কি ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট প্লেয়ার হলো প্লেড, প্রিপোজিশন বাই, আর ইউয়ের অবজেক্ট মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ইউই থেকে যাবে। এরপর দেখো একটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে, ক্যান ইউ ড্রাইভ এ কার, দেখো এখানে ক্যান ইউ ড্রাইভ এ কার, হ্যাঁ এই যে মডেল অক্সিলারি ভার্ব শুরু আসছে, তাহলে কি সেই মডেল অক্সিলারি ভার্বটি থাকবে। যেমন আমরা যে উইল দিয়ে থাকলে উইল উইল বি, হ্যাঁ সেল থাকলে সেল বি, তো দ্রুপ ক্যান আছে তাহলে ক্যান বি আমরা নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা কি আনলাম ক্যান, এরপর এই কারের সাবজেক্ট এই কারই হবে। এরপর ওই যে দেখো মডেল অক্সিলারি ভার্ব আছে বিদায়, ওই যে বিটা এই বি আমরা নিয়ে আসলাম। এরপর ড্রাইভার পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ড্রাইভার, এরপর আমরা বাই, তারপরে ইউ এর মানে সাবজেক্টের অবজেক্ট ইউই থাকলো। এরপরে দেখো পরের নিয়মটা অ্যাক্টিভে দেখো, আর ইউ রিডিং দ্য বুক, আর ইউ রিডিং দ্য বুক, এখানে খেয়াল করো আর আছে এবং ভার্বের শেষে আইএনজি আছে, তাহলে আমরা জানি যে এম ইজ আর ভার্বের শেষে আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখানে অবজেক্টটা কী আছে দেখো দ্য বুক, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এম বিং, ইজ বিং, আর বিং, তাহলে দ্য বুক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ইজ বিং এর চিন্তাটা আমরা করবো, এই কারণে আমরা ইজটাকে আগে নিয়ে আসলাম। হ্যাঁ তারপর দ্য বুকের সাবজেক্ট দ্য বুকই, তারপরে ওই যে দেখো কন্টিনিউয়াসের বেলা আমরা বলছিলাম যে বিং, যে কোনো কন্টিনিউয়াস আছে বিংটা চলে আসলো, আর রিডের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম রিডই থাকলো, প্রিপোজিশন বাই, আর ইয়ের সাবজেক্টের অবজেক্টটা ইউই থাকবে। এরপরে দেখো হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, দ্য হ্যাভ, হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, তাহলে হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম থাকে কোন টেন্সে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে এখানে বিষয়টা খেয়াল করো অবজেক্ট এখানে রাইস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বলা সেটা হ্যাভ বিন, আর হ্যাজ বিন, আর রাইস যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ বিন, তো হ্যাজটা আগে নিয়ে আসলাম। হ্যাঁ এরপর রাইস, রাইসের সাবজেক্ট, হ্যাঁ রাইস থাকবে। এরপরে ওই যে দেখো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টের বলে আমরা বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, এই যে বিনটা চলে আসলো, আগে বলেছিলাম যে বি বিং বিনটা কোথায় আসে পারফেক্টের বলে বিনটা, এটা পারফেক্ট টেন্স বিদায়, এটা বিনটা চলে আসলো। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নিয়মগুলো এখন আমরা দেখালাম এবং উদাহরণসহ সেটা আমরা অবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্যাসিভ অক্সিলারি ভার্বটা নিয়ে আসছিলাম। তো অনেকের এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হতে পারে, যাদের কষ্ট হবে তারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তারা যাদের এই অক্সিলারি ভার্ব যুক্ত দিয়ে সুযুক্ত একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে যদি আমরা সরাসরি না করতে পারি তাহলে এই একটা সহজ নিয়ম আছে, কিন্তু এটা কিন্তু পরীক্ষার জন্য না, জাস্ট একটু করে নিবা আর কি বুঝার ক্ষেত্রে। প্রথমে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কী করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করবা। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে পরিবর্তন করলা ওটাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করবা, তারপরে শুধু বি ভার্বটাকে সামনে নিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, আর মাঝখানে যা আছে সবগুলো দেখিয়ে লিখবা। যেমন একটা এক্সাম্পল দেখো যে ডু ইউ ইট রাইস, এটা একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো এটাকে তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করো তাহলে কী আসবে, ইউ ইট রাইস, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করলা। এখন এটাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করো, তার মানে কি অ্যাক্টিভ টু প্যাসিভের রুলটা কি অবজেক্টটাকে সাবজেক্ট বানানো, তাহলে রাইসের সাবজেক্ট কি সে রাইসই। এখন দেখো রাইসের বলে আমরা ওই যে তিনটা অক্সিলারি ভার্ব এম ইজ আর, তাহলে রাইসের বলে ইজ, তারপর কি স্ট্রাকচার কি বলে ভিতরে, ভিতরে মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, তারপর একটা প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে ইউ এর অবজেক্ট কি ইউই থাকবে। এখন তুমি বিভাগটাকে খালি শুধু সামনে নিয়ে আসো, যে দেখো আমরা বিভাগটাকে সামনে নিয়ে আসলাম আর সব কিছু দেখিয়ে লিখলাম এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তার মানে অ্যাক্টিভ টু প্যাসিভ, হ্যাঁ এই দুটোকে মাঝখানে একটু আমি বানিয়ে নিলাম। দেখো আরেকটা এক্সাম্পল, সে আমি আগের উদাহরণ থেকে দেখি, দেখো ডিড ইউ প্লে ফুটবল, তাহলে ডিড ইউ প্লে ফুটবল ডিড, দেখো ডিডের প্রশ্ন হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করলে কী হবে, ইউ প্লেড ফুটবল। এখন ইউ প্লেড ফুটবলকে অ্যাক্টিভ টু প্যাসিভ করো, কী আসবে, তাহলে ফুটবলটা আগে অবজেক্টকে সাবজেক্ট করলাম, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে ওয়াজ ওয়ার, আর সাব ফুটবলের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ আসলো, হ্যাঁ এরপর ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে তাহলে আমরা কী করলাম, এখন দেখো এই যে এখান থেকে বিভাগটাকে শুধু সামনে নিয়ে আসলো, এই যে ওয়াজটাকে সামনে নিয়ে আসলাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, মাঝখানে যা আছে সব দেখিয়ে লিখলাম।
দেখো পরেরটা যে ক্যান ইউ ড্রাইভ এ কার, হ্যাঁ ক্যান ইউ ড্রাইভ এ কার, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাসারটিভে করো, তাহলে ইউ ক্যান ড্রাইভ এ কার, ইউ ক্যান ড্রাইভ এ কারকে অ্যাক্টিভ টু প্যাসিভ করো। এ কার, ওই যে ক্যান আছে ক্যান, তাহলে ক্যান বি, এ কার ক্যান বি, পরে ভিতরি ভার্বের পাস্ট পার্টিসিপল, ড্রাইভার পাস্ট পার্টিসিপল ড্রাইভেন, এরপরে বাই, আর ইউ এর অবজেক্ট কি ইউ। এখন কী করলা, ওই দেখো ক্যানটাকে শুধু আগে নিয়ে আসলা আর সব দেখিয়ে লাগলা, হ্যাঁ ওই দেখো বিটা চলে আসলো। এরপরে নিয়মটা দেখো কি বলছে, আর ইউ রিডিং দ্য বুক, আর ইউ রিডিং দ্য বুক, দেখো এটাকে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে কী হবে, ইউ আর রিডিং দ্য বুক, তাহলে ইউ আর রিডিং দ্য বুক, এটা একটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করো, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানাও, দ্য বুকের সাবজেক্ট দ্য বুকই থাকবে। এখন কি দেখো, দ্য বুকের বেলা আমরা কি ইজ বিং, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ বিং, তারপর রিড পাস্ট পার্টিসিপল ফর্ম বাই ইউ, তাহলে শুধু ইজটাকে আগে নিয়ে আসলাম আর যা আছে সব দেখিয়ে লিখলাম, শেষে একটা প্রশ্নপত্র চিহ্ন দেখলাম। পরে আমরা দেখো অ্যাক্টিভ, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইসকে আমি অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে কী হবে, ইউ হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ তাহলে এই এটাকে আমি অ্যাক্টিভ টু প্যাসিভ করি, এই দেখো অবজেক্টকে সাবজেক্ট বানালাম, তারপর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ বিন বা হ্যাজ বিন আসে, হ্যাঁ যেহেতু রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাজ বিন চলে আসলো। তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম রাইস, ইটেন ইটেনই থাকলো, এরপরে একটা প্রিপোজিশন আসলো আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার কী করলাম আমরা, ওই হ্যাশটাকে শুধু আগে নিয়ে আসলাম আর সব দেখিয়ে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই নিয়মগুলো হলো যাদের একটু কষ্ট হয় তারা এভাবে ভেঙে ভেঙে আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করে ওটাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করে শুধু বিভাবটাকে আগে নিয়ে সব কিছু দেখে লেগে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু পরীক্ষায় যদি মানে এভাবে করতে যেও না, যদি একবার না বোঝো অন্য জায়গায় রাব করে সেই প্যাসিভটা শুধু করে দেবা, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ টু প্যাসিভ, তার মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরুযুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসটাকে কীভাবে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেই নিয়মগুলো আমরা জানলাম। আশা করি সকলেই তোমরা মনোযোগ সহকারে রুলসগুলো মানে বোঝার চেষ্টা করেছ। তো তোমরা সকলেই ভালো থেকো, সকলকেই ধন্যবাদ।